পৌঁছে গেছি। আমাদের ট্রেন এত লেট করেছে, প্রায় 6-7 ঘন্টা লেট ছিল। যাই হোক, এখন আমরা খুড়তে পৌঁছে গেছি, আমরা ভীষণ খুশি। ট্রেন থেকে নেমে আমাদের হোটেলে ব্যাগেজ রেখে আপাতত আমরা চলে এসেছি মঙ্গলাচুড়ি। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মার্স ল্যান্ড, এখানে আপাতত আমরা বোট নিয়ে যাব এই ওয়েট ল্যান্ডের মধ্যে দিয়ে পাখি দেখতে। চলুন দেখি কী কী পাখি পাওয়া যায়। আমরা এখন আপাতত চিল্কা যাওয়ার রাস্তাতে। আমরা মোটামুটি 4টে নাগাদ বেরিয়েছি হোটেল থেকে, একদম পুরো অন্ধকারের মধ্যে। তারপরে আমরা মঙ্গলাচুড়ি থেকে বোটে করে এখন যাচ্ছি চিল্কার দিকে। কিন্তু দুঃখের ব্যাপার যে মাঝখানে আমরা একটু আটকে পড়েছি, কারণ জল কমে যাওয়ার জন্য আপাতত নৌকা বালিতে আটকে গেছে, আর আমাদের নৌকাটা এখন যাচ্ছে না। তো আমাদেরকে মোটামুটি এখন জলে নেমে একদম জিন্স টিন্স গুটিয়ে কিছুক্ষণ নৌকা ঠেলতেও হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো, সকালবেলায় নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো। দেখা যাক, চিল্কা পৌঁছাই, আমাদের জন্য নিশ্চয়ই নতুন কিছু অপেক্ষা করছে। আপনারা থাকুন, দেখুন
কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, করে আমরা কিছু নতুন পাখি দেখবো বলে যাচ্ছি। ওকে চলুন দেখা যাক। উপেক্ষার সঙ্গে একবার গানাবাজি খেলে এগিয়ে গিয়েছিলাম।